আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আমার রেসিপি ছোট মাছ। আর আমি ছোট আলু আলু ছোট করে কেটে তারপরে কিন্তু এই মাছটি রান্না করেছি। তো আমি প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি, তারপর আমি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আপনি এখানে যে কোনো ধরনের মাছ ব্যবহার করতে পারেন। তো মাছটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর ছোটো মাছ বোনা করলে মাছটাকে ভালো করে ভেজে নিলে কাটা লাগে না খেতে। তো চেষ্টা করবেন লো হিটে ভালো করে অনেক সময় করে তারপরে মাছটাকে ভেজে নিতে। তো এবার আমি একটু তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম আলুগুলো, আর সামান্য লবণ এবং সামান্য হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নিব। তো আলুটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে তারপরে ভেজে নিচ্ছি। তো আলুটা ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। তো এবার তেল দিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম আদা রসুন একসাথে বাটা, দিয়ে আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। আর ভাজার সময় যদি ছিটে তাহলে কিন্তু একটু সামান্য লবণ দিয়ে দিবেন, ছিটা বন্ধ হয়ে যাবে। তো এখন দিয়ে দিলাম হলুদ এবং মরিচের গুঁড়ো, দিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। তো এখন দিয়ে দিব সামান্য জিরের গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটাকে আমি যতটুকু সম্ভব কষিয়ে নিচ্ছি। যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পানি। দিয়ে এবার আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর যখন একটু কষানো হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি মাছগুলো। আর মাছগুলো দিয়ে ভালো করে নাড়া দিব না, শুধু মাছগুলো উপরে একটু বিছিয়ে দিব। তারপর ঢেকে রান্না করছি যতটুকু সময় লাগে। এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি করে, দিয়ে হালকা পাতলা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করলে ছোটো মাছ কিন্তু ভেঙে যাবে। তো রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন একটু সামান্য নেড়ে চেড়ে ধনে পাতা দিয়ে আমি উঠিয়ে নিব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে আমার যত নোটিফিকেশন আছে এবং নতুন নতুন যত ভিডিও আছে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার রান্নাঘরে আসার জন্য নতুন ভিউয়ার্সদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার পুরনো যারা বন্ধুরা আছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যে আপনারা ধৈর্য ধরে আমার রান্নাঘরে আছেন এবং আমার রান্নাঘরের প্রতিটি রান্না আপনারা মনোযোগ দিয়ে দেখেন। তো ভিউয়ার্স, হয়ে গিয়েছে আমার ছোট মাছ আলু দিয়ে রান্না। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।